السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআউফুসিহুম প্রিয় সভাবতী অবস্থিত কর্মীবৃন্দ এবং বাংলাদেশ আহলে যুবসংহ আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ 2012 সালের পরে আজকে 2019 সালে বাংলাদেশ আহলে যুবসংহরের কর্মী সম্মেলন ঢাকায়তে এই মিলনাতলে শেষ পথে এখন আলহামদুলিল্লাহ বলা যা হয়ে গেল তাই না এখন তো মুরু যে সমস্যা নেই সম্মেলন তো শেষ অত সম্মেলন হয়ে গেল দু হাজার বারো সালে সংঘে যিনি সভাপতি ছিলেন তিনি এখন নাই ওই সংগঠনের দুই বছর পর পর নেতৃত্বে পরিবর্তন আসে কিন্তু মুরব্বী সংগঠনের নেতৃত্বে পরিবর্তন নেই মরা পর্যন্ত এত মুশকিল তো এখন আমি মরা পর্যন্ত না বলি বলি সক্ষম না থাকা পর্যন্ত এটাই সঠিক তাই না কালকে প্যারালাইজড হয়ে যায় তো বেঁচে লাভটা কি লাইফ সাপোর্টে অর্থাৎ যতক্ষণ কর্মক্ষম থাকা যাবে ততক্ষণ মানুষের হিসাব নিকাশ আছে আপনারা দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখেন যেন কর্মক্ষম রাখেন আমিন তো কেউই বলেন নাই এখন বলি লাভ নাই আহলাদিস আন্দোলনের জন্য কেন কর্মক্ষম থাকতে চাই গাড়ি বাড়ি করার জন্য কর্মক্ষম থাকতে হবে একতলা বানাইছে দুতলা বানাবো কি এমন জিনিসের মধ্যে আছে যে এটার জন্য আমাকে কর্মক্ষম থাকতে হবে বাঁচতে হবে এখানে আমরা যারা যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য তারা যখন বায়াত নেন কি বলতে হয় দেশ আন্দোলনকেই আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে গ্রহণ করিলাম সেটা বলতে হয় না আন্দোলন যারা কেন্দ্রীয় যে সদস্য তাদেরকে ঠিক এই কথাটাই বলতে হয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের আহলাদিস আন্দোলন এখানে অন্য কিছু শরিক নাই আর এইটা বলার পরে আমরা যে করোনার যে আয়াতটা পড়ি সেটা কি কুল ইন্না সলাতি অ আমার সঙ্গে বলেন পুল ইন্না সলাতি ও ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين ده كوتين ايات مرمو نا بوزر كرني امرا بوزينا مد الله بكي بولت جايسن تي بولا نشتي امر صلاه امر قرباني امر حياه امر مرتو সব খুশি হবে জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য যার কোনো শরিক নেই এই যে কথাগুলো অত্যন্ত মর্মান্তিক কথা পৃথিবীতে দুই ভাগে আসে মানুষ একদল মানুষের লক্ষ্য দুনিয়া দুনিয়াতে উন্নতি করব বড় হব যতক্ষণ বাঁচি ততক্ষণ পর্যন্ত এই চেষ্টাই করে যাবো আর লক্ষ্য আখেরাত আখেরাতেই আমাকে চিরস্থায়ী জীবনে শান্তিময় করে তুলতে হবে ক্ষণস্থায়ী জীবনের বিনিময়ে আখেরাতের চিরস্থায়ী জীবনকে সমৃদ্ধ করতে হবে দুনিয়ার সব কিছুকে পাথে হিসাবে আখেরাতের জন্য আমরা সঞ্চিত করব এটি হলে আমাদের লক্ষ্য এই একদল লোক আছে রসুলগণ হচ্ছেন এই লোকদের মুক্তাদা হাদি পথপ্রদর্শক অন্যদের পথপ্রদর্শক হচ্ছেন তারাই যারা দুনিয়াতে বড় হয়েছেন ফেরাউন নমরুদ হামান এসব লোকেরা কারণ কারণ যখন যেত তার সাথী লোকেরা সবাই বলতো আহ আমরা যদি এরকম হতে পারতাম কারণ কিন্তু ফেরাউনের দলভুক্ত লোক ছিল না কারণ ছিল চাষ তো ভাই বন ইসরায়েলের লোক কিন্তু মুসার সঙ্গে থাকলে তাকে ত্যাগই হতে হবে এই টাকা পয়সা সব আল্লাহরবাস্তে ব্যয় করতে হবে এটা সে চায়নি সেজন্য সে ফেরাউনের দলে চলে গেল আর ফেরাউনের দরকার ছিল এরকম কোটিপতি একটা লোকের ফেরাউন কারণকে বরণ করে নিল যদিও সে মুসার ভাই তখন মুসা দলের বহু লোক কথা বলল যে আসলে মুসার সঙ্গে থাকতে লাভ নেই কারণের সঙ্গে থাকলে লাভ বেশি কারণ বহু টাকা পয়সার মালিক সেই সাথে ফ্রাউন রাষ্ট্রীয় ক্ষমতার মালিক সেখানে গেলে দুনিয়ায় কতই না লাভ রয়েছে এই দুটি ঘটনার লাফাখ অত্যন্ত চমৎকারভাবে কোরআনে তুলে ধরেছেন কিন্তু যারা ছিলেন বনস্টাইলের জ্ঞানগুনি মানুষ তারা বললে হে কারণ এবং কারণের সাথীরা লফ বেশি খুশি হেও না আল্লাপাক তোমাদের মতো এই সমস্ত দুনিয়া নিয়ে খুশি হওয়া লোকদেরকে ভালোবাসেন না তারা শোনেনি কিন্তু যেদিন কারণ ধন সম্পদ সহ ভূমি ধসে ডুবে মরতে শুরু করল ক্রমেই মাটির তলে যাচ্ছে আর চিৎকার দিচ্ছে কারণ কোনো সাহায্যকারী পায়নি তখন কারণের ভক্তরা বলে উঠল হায় আমরা তো ভুলের পথে ছিলাম মুসাই ঠিক পথে আছে কারণের এই পরিণতি কি জন্য হয়েছিল সে দুনিয়ার পাগল ছিল মুসার হেদায়তকে সে অস্বীকার করেছিল বরং ফ্রাওয়ের দুনিয়া পূজাকেই সে বরণ করে নিয়েছিল অথচ তার সামনেই সে নিজে তার ধন সম্পদ সহ আল্লাহর হুকুমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাঁচানোর কেউ থাকে নি এই দৃষ্টান্ত আল্লাহ আল্লাহকে আমাদেরকে বোঝাচ্ছেন তোমরা দুনিয়ার পাগল হয়েও না দুনিয়ার চোখের পলাকে শেষ আখেরা চিরুস্থায়ী আর চিরস্থায়ী জীবনের জন্য ক্ষণস্থায়ী জীবনে কষ্ট স্বীকার করাটাই স্বাভাবিক ডিবরিলে এসে আল্লাহ রসুলকে একদিন বলছেন হে মোহাম্মদ এস মা তা যতদিন চাও তুমি দুনিয়ায় বসবাস করো মনে রেখো তোমাকে মরতে হবে তুমি দুনিয়ার যার সঙ্গে খুশি বন্ধুত্ব করো মনে রেখো বন্ধুকে ছাড়তে হবে দুনিয়া তুমি যা খুশি চায় করো মনে রেখো কাজের ফলাফল তোমাকে ভোগ করতে হবে জিব্রিল স্বয়ং এসে যদি তার নবী মোহাম্মদকে এই ধমক দিয়ে যেতে পারেন তাহলে আমাদের অবস্থা কী আমাদেরও কিন্তু সেই একই উপদেশ সুখী সেই যে আল্লাহর ভয়ে রাত্রি জাগরণ করে মানুষের মুখাপেক্ষি হয় না ওই হাদিসের শেষ দিকে কথাটি আছে সর্বদা সর্বাবস্থায় সংঘের ছেলেদেরকে আল্লাহর মুখাপাকি হওয়ার জন্য আমরা উপদেশ দিচ্ছি কর্মী সম্বন্ধে বেরিয়ে যে যার মতো বাড়িতে চলে যাবেন সবাইকে আমরা আল্লাহ পাকের রহমতের উপরে সবর্দ করছি আপনারা সেখানে বসে সেরেফ আল্লাহর অস্তে আল্লাহর দিনকে অর্থাৎ পবিত্র কোরআন সহিসের আলোকে জীবন গড়ার এই আন্দোলনকে সাধ্যমতো সহযোগিতা দিয়ে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন হাজার হাজার মানুষ আছে যারা বিশুদ্ধ দিনের সন্ধান পায়নি সন্ধান না পাওয়া মানুষের সংখ্যা খুব বেশি অনেকে সন্ধান পেয়েছে ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত হয়নি আজকে এই সম্মেল উপলক্ষে আমাকে স্টেজ খুব কমই দেখছেন আপনারা তাই না কিন্তু আমি বাইরে বাইরে ঘুরে বেড়েছি কত লোকের সঙ্গে যে সাক্ষাৎ হওয়ার সুযোগ আমার হয়েছে আজকের সম্মেল উপলক্ষে যাদেরকে আমি চিনি না এরা সব ওই ইন্টারনেটে কি বলে টিউব কি মানে কি ইউটিউবে আরটা কি ফেসবুকে এইসব মাধ্যমে তারা আমাদেরকে দেখেছে তারা তাদের দাদা আকিদা পরিবর্তন করেছে এটা কি চারটিখান কথা মনে করেন নাকি কথিত আহলাদেশের মসজিদে দলবদ্ধ মনোজাত এটা সঠিক নয় যখন আমরা বলেছিলাম সেই সেভেন্টি এইট নাইনের টেনের দিকে এইটির দিকে তখনকার যে মর্মান্তিক পরিণতির সম্মুখীন আমরা হয়েছিলাম আহলাদেশের লোক একটা ছোট্ট বেদা যা সালাতের অংশই নয় স্যালাথর পরে দলবদ্ধ মনোজাত এতটুকু সারাতে পারিনি আমরা যার জন্য আমরা মসজিদ থেকে বিতাড়িত নির্যাতিত আজ পর্যন্ত এই ঢাকা শহরের কোন কোনো মসজিদে আমরা চিরদিনের জন্য ওরা কি বলে অবাঞ্ছিত না নতুন পলিটিক্যাল ভাষায় অবাঞ্ছিত কি আমাদের আমরা বলেছি আপনাদের এই কাজটা সঠিক নয় অথচ একজন লোক নিজে তার চোদ্দ পুরুষ বেদাতি যখনই দাওয়াত পাচ্ছে হয় বা সালাত রসুল পড়ছে বা ইন্টারনেট বক্তব্য শুনছে তখনই সব কিছু পরিবর্তন করে সে আল্লাহ আলহামদুলিল্লাহ আহলাদিস হয়ে চলে আসতেছে তো ওই হৃদায়াতি মনোজাতি আহলাদিসের চাইতে এই বেদাতি এই ভাইটা অনেক ভালো না যে দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে বেদাত পরিত্যাগ করে আর আপনি আহালেজ নাম নিয়ে অহংকার দেখান যা আপনি একটা বেদাত করতে পারেন না এটা ঠিক ওই মক্কার আবু জাহেলের গ্রুপের মতো কুরাইসরা যারা আল্লাহ রসুলকে নিজের ঘরের লোক তাকে মেনে নিতে পারেনি তিনি খালি বলছেন বাবা এই মূর্তি পূজা করি কি আল্লাহকে পাওয়া যাবে নাকি কি লাই লাইল আল্লা আল্লাহ আল্লাহ শঙ্কর মূর্তি কেন এইটুক কথা বলার অপরাধে তাকে মক্কা থেকে বুঝাইতে হতে হলো আজকে আমাদের অবস্থাও ঠিক তাই এরপরও এর মধ্যে একটা শিক্ষণীয় রয়েছে এই যার রসুলের জীবনের সঙ্গে আমাদের জীবনটা মিলে যাচ্ছে এটা একদিক দিয়ে আমাদের জন্য খুব সৌভাগ্য তার ঘরের লোকরে তার শত্রুতা করেছে সর্বাগ্রে আমাদেরও ঘরের লোকেরাই শত্রুতা করেছে সর্বাগ্রে মদিনার পরের লোক তার আপন হয়েছে আমাদের এখন দেখা যাচ্ছে সংগঠনে পরের লোক বেশি নতুন লোক এসছে বেশি তবলিগি ইসলামায়ত মনে হয় অর্ধেকই বাইরের লোক চিনি না এখনও আসছে আসবি স্রোত কেউমাত্র শুরু হয়েছে বাংলার জমিনে হকের দাওয়াত যত বেশি প্রচারিত হবে হকপন্থী অন্তরগুলো তত দ্রুত সেদিকে এগিয়ে আসবে আর সেই হক মানুষগুলির কাছে আমাদের আবেদন হাদিসটা মনে রাখেন আল্লাহ রসুলের কথা মিথ্যা নয় তিনি বলছেন দেখো কুলুবুল ইমানদারদের কল্পগুলার হৃদয়গুলো একই সেনাবাহিনীর অংশ বিশেষ তারা আখেরাতে যখন রুহানি জগতে আমরা ছিলাম তখন আমরা সেই রুহগুলি একত্রে ছিলাম যখন দুনিয়াতে এসেছি তো কারোর জন্ম হয়েছে নোয়াখালীতে কারোর জন্ম হয়েছে সাতক্ষীরায় কারো জন্ম হয়েছে ঢাকায় কিন্তু রুহু আমরা একসাথে ছিলাম আখেরাতে রুহানি জগতে যখন দাওয়াত পাই তার ওই রুহুগুলো ওই রুহুর কাছে এসে মিলে যায় বুঝছেন আমাদের দাবি আপনাদের কাছে সেটা দাওয়াত দিয়ে যান হেদায়াতের মালিক আল্লাহ সেটা দাওয়াত হকের দাওয়াত দিয়ে যান দাওয়াত ব্যতীত কক্ষণেই মানুষের কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না কে আমাদের দিন আপনি কৈফি দিতে পারবেন না মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত দাওয়াতের মধ্যে নিজের জীবনকে রাখেন আর দাওয়াতটা দেবেন নিঃসন্দেহে হকের দাওয়াত পবিত্র কোরআন সৈয়াদিসের দাওয়াত দাওয়াতে যেন কোনো গোজামিল না থাকে দাওয়াতে যেন কোনো দুনিয়াবি স্বার্থ না থাকে দাওয়াতে যেন কোনো রিয়া থাকে না যেন সময় লোক দেখানো থাকে না কোনো স্বার্থ নিয়ে যখন দাওয়াত দেবেন তখন আপনি ব্যর্থ হবেন আমরা দল ভারী করে আন্দোলন করি না একটা মানুষকে আখড়াতের দিকে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন করি আখড়াতে চিন্তা করুন তো একটা মানুষ আপনার ছেলেকে ধরেন না কেন আগুনে পড়েছে জ্বলন্ত উত্তপ্ত কড়াইয়ের মধ্যে আপনার স্ত্রীর কোল থেকে বাচ্চাটা পড়ে গিয়ে টকবক করে ফুটন্ত কড়াইয়ের মধ্যে সে পড়ে গেছে তেলের মধ্যে ওরে জ্বলন্ত চেহারা মনে মনে কল্পনা করুন তো বাপ মা বলি মারক কোনো মানুষ হতে পারবে এবার ভাবুন নিঃসন্দেহে মসরেখ এবং বেদাতি জাহান নামি খুব সন্দেহ আছে এতে সন্দেহ করাটাও আর এক পাপ কাফের মোসরেক বেদাতি কখনো জান্নাত পেতে পারে না অথচ আমি তাকে দাওয়াত দিলাম না আল্লাহর পথে ভাই হে কাফের ভাই তুই ভুল পথে আসো আল্লাহর পথে এসো হে মোশরেক ভাই এটা শেরিক হচ্ছে করো না তহিদের পথে এসো হে বেদাতি ভাই বেদাত ছাড়ো সুন্নতের পথে এসো কথা তো আমার বলার দায়িত্ব তাই না যদি না বলি ধরা পড়বো না এর এরপরে যদি হেদায়াত না হয় আল্লাহর ইচ্ছা দুটি দায়িত্ব পালনের জন্য আমরা আহলাদেশ আন্দোলন করি এক এই ব্যক্তি কেমন দিন যেন আল্লাহর সামনে দাঁড়াবে যেন আমাদেরকে বলতে না পারে এরা আহলে যুব যুবসঙ্গ করতো আহলে যে আন্দোলন করতো সোনামনি করতো কত কি করত কিন্তু আমাদের কখনো দাওয়াত দেয়নি এই কথা যেন বলতে না পারে দুই নম্বর আল্লাহ যেন আমাদেরকে পাকড়াও না করায় বেড়া দাওয়াত দেয়নি কেন এই দায়িত্ব এই কি শুধু আমাকে একা করা হবে আপনাদের হবে না তাই না আপনার বললাম আমি সাহেব যা করে আমরা তাতে আছি একটা দেখতো বিহাজ আল ইমাম ই বলবেন নাকি জি না ছাড়বে না কাউকে ছাড়া হবে না মানে আমেলা সালে ফলে নফসি যে ব্যক্তি সৎকর্ম করলো সে তার নিজের জন্য করলো ছেলের সৎকর্ম বাপে বাবা না বাবার সৎকর্ম ছেলে পাবে না ও মানে হ্যাঁ আর যে দুষ্কর্ম করলো সে তার উপরে বর্ত হবে ওলা তাজ ওয়াজিরতুল ফসর ওখরা একের বোঝা অন্য বহন করবে না এখন আমি যদি বলি ইজা তাহাইয়ার তুম ফিল মাসাইব ফার্স্ট আইনু সাহাবিল কবুর আরবিতে বললাম বাংলা বলেই কর যখন তোমরা কোনো বিপদে দিশাহারা হয়ে যাবে তখন তোমরা কবরবাসীর ওসিলে সাহায্য প্রার্থনা করো কি বললো না বুঝলে বলতে ভয় পাচ্ছেন নাকি যখন তোমরা বিপদে দিশেহারা হবে তখন তোমরা কবরবাসীর কাছে সাহায্য নাও এ কথা বলা যাবে কার সাহায্য নিতে হবে দেখেন যে কথাটা আমি আরবিতে বললাম এ কথা কিন্তু আমার না আমি খালি মুখস্থ বললাম নাম বললে আপনারা বিশ্বাসই করবেন না তবু বলে যাচ্ছি যত বড় বড় মাদ্রাসা উপমহাদেশের সেই সব জায়গার যত বড় বড়ো ওলামাইকের আমরা তাদের পায়ের ধুলো সমান নই আকিদেটা হলো এরকম আল্লাহ রসুল মরেন নাই বেঁচে আছেন কবরে দেহে বরজাখি জীবনে নয় এই জড় দেহে বেঁচে আছেন আর এই জন্য বাংলাদেশ থেকে বোকার অনুবাদক ভাইরা যেয়ে সেখানে কবরকে সামনে রেখে কবিতা বলে বঙ্গের মধ্যে বোকারে পড়ে দেখেন আমি তিয়াত্তর লাইন কবিতা পড়েছি জেলখানে গিয়ে তার মধ্যে প্রায় অধিকাংশ লাইন শের ভর্তি করা হে কবরবাসী রসুল দূর বাংলাদেশ থেকে কষ্ট করে তোমার কাছে এসেছি তুমি আর মনস্কামনা পূর্ণ করবে এটা কোনো সাহেবুল হাদিস বলতে পারে না বলতে হবে কোন আপনি যখন তার নাম শুনবেন তখন আপনারা হুঁশ থাকবে না এইসব আকিদা নিয়ে বাংলা জমি হাজার 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 হচ্ছে ঘুরছে তাদের দ্বারা যত মানুষ ইসলাম কবুল করছেন বা মুসলমান হচ্ছেন তারা এই জায়গাতে গড়ে উঠছে আর এর জন্য ওরসে যাওয়ার সময় কারোর টিকিট দিতে হয় না ভাষার লাগে না সব দৌড়াচ্ছে সেখানে কবরে ছবিতে মূর্তিতে কিভাবে পূজা হচ্ছে সত্য ইসলামের নামেই হচ্ছে এইটটি থ্রির অক্টোবরে আমার সৌভাগ্য হয়েছিল দুটো কবরে যাওয়ার একটা হলো কি ওটা কোথায় মায়াসভণ্ডা কোথায় চট্টগ্রাম তার আগে আছে নানুপুর এ দুই জায়গায় গিয়েছিলাম নানুপুরে গেছি আমরা যখন জুমার সালাতের এই সালাত শুরু হয়েছে সেই সময় এখন আমার নাম শুনে বলছে আপনি একটু বক্তব্য রাখেন স্যালাতের মহাবিপদ এখানে আমি কি বক্তব্য রাখব বেদাতি মজলিসে পনেরো মিনিট বক্তব্য রাখছিলাম খালি স্মরণ করে যে পয়েন্টটা আপনাদের পিসা বসা এখন পিসা মারা গেছে ভাই আমি চট্টগ্রামতে বেরিয়ে এই পর্যন্ত আসছে রাস্তার দুই ধারে অনেকগুলো তরুণ দেখলাম বড় বড় পিরিয়েছিলাম নাম না আমি আমি রাজীব গান্ধী তখন রাজীব গান্ধী ক্ষমতা ছিল আমি রাজীব গান্ধী মুসলমান হবো চিরাংতে বেরিয়েছি কোথায় গেলে মুসলমান হওয়া যাবে চারিপাশে বিশাল বিশাল তরুণ মনে করলাম এইটাতে ঢুকি এগিয়ে দেখি আরেকটা হচ্ছে আরো সুন্দর তরুণ বললে এইটাতে ঢুকি এই করতে এই পর্যন্ত আসছি পনেরো ষোলোটা তরুণ গোনা হয়ে গেলাম আমার তাহলে এখানে এসে তোমার টাইম হয়ে গেছে বাদ দিয়ে কিন্তু ঢুকি পড়লাম কেন আপনি আমাকে বক্তব্য রাখতে বলছেন তো আমি বলব মাননীয় মাননীয় পি সাহেব আমি কি আপনার কাছে বায়াত হলে আমি কি জান্নাত পাবো এতগুলো তোর কোনটা ঢুকবো আমি ছিলাম হিন্দু আমরা চার দলে বিভক্ত ছিলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষীয় বৈশ্য শুদ্র এখানে ঢুকে যাচ্ছে হানাফি সাফি মালিকি হাম্বানি ও বাবা তো তুই কি হলো ইসলাম কয়টা না 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 আমি ওনাকে প্রশ্ন করলাম বলুন ইসলাম কয়টা তো উনি বলছে একটা একটা থেকে চারটে কেন এরকম জবাব নেই হঠাৎ করে নজর পড়লো দেওয়াল লেখনে দেখে দেওয়াল লিখন বিশ্ব মুসলিম এক হও ইসলামী ছাত্র শিবির বিশ্ব মুসলিম এক হও ইসলামী ছাত্র সেনা বিষ্টি মুসলিম এক হও কি যেন আর একটা রিজভি এক পার্টি আছে ওখানে গোটা চারটে পার্টি মানে এখানে শিক্ষক কয়জন চল্লিশ জন ছাত্র দেড় হাজার শত উঁচু উঁচু ক্লাসে পড়েন তা আপনারা বলেন এই চারটে দলই একই দাবি বৃষ্টি মুসলিম এক হ তো এক হচ্ছে না কেন বেশ সমস্যাটা কোথায় আপনাদের কাছে একটা এবার আবেদন এক আপনারা তখনই হতে পারবেন যখন একটা প্ল্যাটফর্মে আসবেন একটা লক্ষ্যে একত্রিত হবেন সেটা কি হাবলিল্লাহ জমি আল্লাহর রজ্জুকে তোমরা সমবেতভাবে ধারণ করো আল্লাহর রজ্জু কি আব্লা এখানে বলছে হাবলুল্লাহ তার অর্থ কোরআন হাদিস আল্লাহ এখানে আবদুল্লা বলেন নেই তোমরা আবদুল্লাহকে ধরো আবদুল্লাহকে মানুষ না তা ধরেনি তা আপনার মানুষ ধরে বসে আছেন বলেই এক হচ্ছে না স্যার কোন মাঝখানে আসেন এখানে কোরআন এবং হাদিস ধরেন সব মিলে যাবে পনেরো মিনিটের মধ্যে শেষ আলহামদুলিল্লাহ তারপরে ভাত খেয়ে বসলাম আসার মধ্যে ওখানে চারজন হালে চেয়ে গেল দুজন তো মধ্যে মহাদ্দেশ আর দুজনের ছাত্র আর শুনবেন শেষে বলছে স্যার এই এই আন্দোলন কি বাংলাদেশ আছে হ্যাঁ আছে তাদের আমির আছে অফিস আছে সবই আছে স্যার শিখেছিস ঠিকানা দেন এত অসম্ভব কষ্ট করে খুঁজে নিতে হবে তোমাদেরকে জান্নারটি এত সহজ পরে খবর পাইছে রাস্তায় পাঠিয়েছে বইটি পাঠিয়ে দিছি অবস্থায় এবার গেলো মায়াজ ভান্ডারে সে এরা শুধু ভালো দিকে ভাবছে ভালো একটা খদ্দের পাওয়া গেছে আমি পুকুরে উজি করতে গেছি সেখানে ওর পীর যে সাত দল হয়েছে এখানে খবর রাখে আমি একটাই পিছি পীরের চাঁদ ছেলে সাত দল বার ইনকামের সোর্স ভালো আমাকে সে বলতেছে আমার পীরের কেরামত আপনি জানেন কি আপনি যেখানে বসছেন এখানে বসে আমার পীর একদিন উজি করছিল হঠাৎ করে পীর সাহেব বদনাথ ছুঁড়ে ফেলে দিল আমার পীর পিস সিপলে গেল বদনাথ কেন ছুড়ি ফেলে দিলেন পরে আমাকে বলছে তোরা কি জানে মূর্খ আমি রুজি করে দেখলাম যে কাবাখারে কুকুর ঢুকেছে থেকে বদন শুনি কুকুর মেরে ফেললাম এই কেনা মতে আমার পীরের আপনি আমার কেনা সে মুড়ি ধন বিপদ তবে তো আরেকজন সে হাজিরে গেছে সে জামাশিঁড়ি ফেললে মতো টাই অন্ত রাগ তোর আসল পীরের কাছে যায় গেলে আসল পীর মরে গেছে সেই খাটটা খালি পড়ে আসে আমি বলি এটা খালি কেন যেখানে আমাদের দাদা পীরের রুখ মোবারক রাত্রে সে ঘুম পড়ে বাহ রু আর রুয়ার ঘুম্বড়ে ই কোন জাতের পীর বাবা কোনো মতে ওখান থেকে নিষ্কৃতির টেনে বাড়ি চলে আসছে আমার সঙ্গে ছিল সদর কোন বিপদ এই এরাই হলো এদেশে এরাই হলো ইসলামপন্থী এরাই হলো খাঁটি মুসলমান আমরা যারা কোরআন হাদিস অনুযায়ী চলতে বলি বা চলার চেষ্টা করি আমরা হলো লামো যাবে আরও কত গালি গেলাস আকিদা যদি সুষ্ঠু না হয় আমল যত সুন্দর হোক কাজ হবে না আমলের ত্রুটি থাকতে পারে আকিদা যদি শির্ক না থাকে ইনশাল্লাহ ওই আঁকে দিনই আপনি জানাতে যাবেন আকিদা মজবুত করার জন্য একমাত্র সংগঠন আমাদের এখানে আছে এখানে তার বিয়েত হয় প্রশিক্ষণ হয় শিক্ষানো হয় একদিনতে পারবেন না আপনাকে বই পড়তে হবে পরিবেশে বসতে হবে সমাজকে গড়ে তুলতে হবে সমাজকে যদি গড়ে তুলতে না পারেন সব শেষ হয়ে যাবে আপনি কী করে চিন্তা করতে পারেন যে আপনার আমলে কোনো কাজ হবে না ওই মরা মানুষটার সুপারিশে আপনি জান্নাত পাবেন তাহলে তো আরবের লোকদের কোন অপরাধ ছিল তারা তো মূর্তিকে দেখে বলতো হাউলিয়া শাউনদাল্লাহ এরা আমাদের জন্য কে আমাদের আল্লাহকে সুপারিশ করবে আমরা তো তাই বলছি এই কবরবাসী আমার জন্য আল্লাহ সুপারিশ করবে একই হচ্ছে না আউলিয়ার কবরে মরেন না বড়ো স্যানবে দেওয়া আছে আউলিয়া কারা এটা আলাদা শ্রেণী হিন্দুদের যোগী সন্ন্যাসী আছে খ্রিস্টানদের পোপ পাদ্রী আছে মুসলমানদের পীর ফকির আছে এটা কি আউলিয়া কে এদেরকে আউলিয়া বলেছে কে ডিগ্রি ডিগ্রিটাকে দিল কে তাহলে আকিদার ক্ষেত্রে মুসলমানদের মধ্যে আরেকটা দল আছে যারা রাজনীতির ক্ষেত্রে আছেন বৈষয়িক ক্ষেত্রে আছেন তারা নিজেদের আইনটাকে ভেবেছেন এটাই ফাইনাল আল্লাহর বিধান তুদতে লয়াত করার জন্য বরকত হাসিলের জন্য আমলের জন্য নয় ফলে জীবিতরা জীবিত মানুষ পূজা করছে আর একদল জীবিত মানুষ মরা মানুষের পূজা করছে আল্লাহ কিন্তু মাইনাস হয়ে গেছে খেয়াল করে দেখছেন বুদ্ধিমান লোকেরা সারা জীবন তাদের বুদ্ধির খেলার মধ্যে দৌড়াচ্ছে যত বুদ্ধি আমার হোক না কেন আল্লাহর বিধানের সামনে কি আমার বুদ্ধি চলবে এইটা তারা বুঝতেছে না জ্ঞানের বহির্ভূত কোনো কিছুই তারা মানতে রাজি না এই জ্ঞানের অহংকারে জ্ঞানীদেরকে অন্ধকারে ধ্বংস করে দিয়েছে তারা জানে না এই জ্ঞানের একটা সীমা আছে আমার চোখের ওই ওয়ালার শেষ পর্যন্ত এর উপরে কি আছে কি আমি দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহর জ্ঞানে সব তার কাছে সমান তার কাছে অতীত বর্তন ভবিষ্যৎ বলে কিছু নাই এই মৌলিক বিশ্বাস নিয়ে আমরা মুসলমান এজন্য কোরআন শুরু হয়েছে কি দিয়ে হদ্দলিল মোত্তাক তারপর কি আল্লাহ জিনা গায়েব আগে গায়েবে বিশ্বাস আপনি অদৃশ্যে বিশ্বাস করবেন কিনা আগে বলেন ছয়টা বিশ্বাস এখানে আছে আগে অদৃশ্যে বিশ্বাস এরপরে সালাদ কায়েম করা তারপরে জাকাত দেওয়া আগে অদৃশ্যে বিশ্বাস করতে হবে যে আপনার জ্ঞানের চাইতে আল্লাহর জ্ঞান যা আমরা দেখি না অনেক অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা একেবারে ত্রুটিহীন আমাকে যে কোরআন পাঠানো হয়েছে যে হাদিস পাঠানো হয়েছে এটা আল্লাহ কাছ থেকে প্রেরিত লায় ওলা মিন খালপিহি তনজির উমিন হাকিমিন হামিদ যেখানে মিথ্যার কোনো পরিবেশ আধিকার নেই না সামনে থেকে না পিছন থেকে যা নাজিল হয়েছে মহা মহাপ্রজ্ঞাময় মহাপ্রশংসিত সত্তার পক্ষ থেকে ডাইরেক্ট চ্যালেঞ্জ অথবা কোরআন এবং হাদিসের সামনে কোনো মানুষের বক্তব্য চলে না আহলাদিস আন্দোলন মূলত ওই মূল নির্ভেজাল তৌভিদের অনুসারে পরিচালিত আপনারা সবাই একসাথে বলেন আহলাদিস আন্দোলন বা আহলে দুগোর সঙ্গে লক্ষ্য উদ্দেশ্য কি বলেন জোরে বলেন অনেকে ঠোঁট নড়ছে না সবাই বলেন আল্লাহ টিভিতে নোট হয়ে যাক এগুলা নির্ভেজাল তৌভিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তুমি শোনো তোমার ছেলেদের কথা এই মিলনায়তনে এক দিন এক এক সমাবেশ হয় তাই না কোনো দিন খালি লারিলাপার গান হয় সেদিন এখানে আল্লাহ সেগুলো লেখেন আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম নটা থেকে এটাও কিন্তু আল্লাহ লিখছেন তাই না অতএব আপনাদের এই ঘোষণা একেবারে একরার বিল্লে শাম এটাও তো আল্লাহর রেকর্ডে ধরা পড়ে যাচ্ছে না কেমন তোমারটা যেন আমরা একসঙ্গে বসবো তখন তো এমনি করেই আমরা সব সামনাসামনি দেখা হবে সেদিনেও কিন্তু আল্লাহ পাক বলো না তুমি অমুক জায়গায় ওই ঢাকা ইঞ্জিনিয়ার মূল্যায়তনে তুমি দিন এই স্বীকৃতি দিয়েছিলে নির্ভেজাল তহেদের তুমি ভেজাল তৌহেদি গেলে কেন দু সালে এখানে সম্মেলনে যারা এই স্লোগান দিয়েছিল তারা কিন্তু আজকে অনেকে চলে গেছে কিন্তু না আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আপনারা আছেন এটা স্বাভাবিক সবাই থাকে না আপনাদের কাছে আমার আবেদন কে কখন দুনিয়াতে বিদায় নেবে জানি না আপনারা আমৃত্যু এই নির্ভীজ তৌহিদে আন্দোলনের সঙ্গে থাকতে রাজি আছেন আল্লাহ তুমি কবুল করে নাও আপনার পরিবারটা এদিকে থাকুক এটাকে আপনি কামনা করেন না আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী যেন আপনার সঙ্গে থাকে আমরা সেই দোয়া করি লোকমান হাকিম নাম শুনছেন না তার ছেলেকে তিনি উপদেশ দিয়েছিলেন যেটা শরীর লোকমান আছে উপদেশগুলা প্রথমে ছিল ইয়া তো তিক বিল্লা হে আমার সন্তান আল্লাহর সামে শিরিক করো না ইন্নার শরীর মানিম শিরিক হলো সবচেয়ে বড়ো পাপ প্রখ্যাত তাবি আবির সাহিদুল্ল বলছেন যে সুদানের এই নিগ্র মানুষগুলোর মধ্যে তিনজন মানুষ শ্রেষ্ঠ একজন হচ্ছেন বেলা হাফসি আরেকজন হচ্ছেন মহাই মহ উমর উমরবুল্লা খাত্তাব অর্থাৎ ওমরের গোলাম মাহজা আর একজন হচ্ছেন লোকমান হাকিম এই তিনজন কালো মানুষ লোকমান হ্যাঁ ছিলেন দুম্বা চারক মানে ছাগল চড়াইতেন তাকে জিজ্ঞেস করলো আপনি এত জ্ঞানী করে হলেন আমার তো কোনো লেখাপড়া নাই তো আমি মনে করি চুপ থাকার মধ্যেই শান্তিটা বেশি আমি মিথ্যা কথা কখনো বলি না এতে আমি মনে প্রশান্তি লাভ করি আমি আমানতের খিয়ানত খেয়ানত করি না আমি কাউকে গালি দেই না আমাকে গালি দিলে আমি সবর করি এগুলি আমার পুঁজি তার কিছু নাই তিনি তার ছেলেকে মৃত্যুর সময় এই উপদেশগুলো দিলেন যে আল্লাহ এত পছন্দ হয়েছে যে আল্লাহগুলো পুরাটাই কোরআনে নিয়ে আসছে প্রথম কথাই বাবা লা তিক বিল্লা তোমরা সিরক করো না আর কোন কাজের মধ্যে শিরিক মিশায়ও না শিরিক করা আর তহুদের সঙ্গে শিরিক মিশানো এটাও কিন্তু খারাপ ভেজাল মিশন যাবে না নির্ভেজাল তহিদের এজন্য আমি ভাষা দিয়েছি নির্ভেজাল তহিদের যখন আমরা এটা লিখি একজন প্রফেসর আমাকে বলছিলেন বলছিলেন যে স্যার এটা কী দিলেন তহিদরে আবার ভেজাল হয় নাকি আমার তো আপনার মাথা কিছু নাই ভেজাল তো তহিদেই হয় খাঁটি সর্ষের তেলেই তো ভেজাল বেশি হয় সেরেকের আবার কী ভেজাল হয় সেরেকটা নির্ভেজাল সেরেকি তহিদটার মধ্যে ভেজাল বিষয় বেশি প্রচার প্রতিষ্ঠা আগে কিন্তু প্রতিষ্ঠা বলি নাই আগে বলছি প্রচার প্রচার না হলে প্রতিষ্ঠা হয় না আপনাদের দায়িত্ব হলো দাওয়াত সেরে প্রচার করে যান যা আল্লাহ কবুল করবেন তিনি আপনার দাওয়াতে আসবেন এর জন্য আপনার চিন্তা করা লাগবে না তিনি মেনালি এটা প্রতিষ্ঠা হলো অর্থাৎ তার জীবনে হলো এমনি করে আরেকজন জীবনে হলো এমনি করে সারা জীবন সারা দেশ সারা সমাজে ছড়িয়ে পড়ল এমনি করে এদেশের মানুষজন অধিকাংশই কোরআন হাদিস পন্থী হয়ে যাবে তো মন্ত্রী এমপিরে কি হবে এগুলি হবে না অটোমেটিক্যালি আহলাদিস হবে এখনও কিন্তু বাংলাদেশের সংসদে বহু আহলাদিস আলেম আছেন মাদানিও আছে আমাদের আগে বিশেষ ছিলেন বহু মন্ত্রী এমপি আছেন প্রতি সংসদেই থাকে এমনকি জিয়াউর সাহেব নিজে হালেজ বাচ্চা ছিলেন না বগুড়ার তা আমরা জেলে গেলাম কারাদ বলে তার সরকার বলে না মানে চেতনাহীন মানুষ দিয়ে কোনো কাজ হয় না কথা হলো চেতনা সম্পন্ন মানুষ দরকার তাহলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে তার প্রথম উপদেশ বাবা তুমি যেন সিরক করো না ইন্নার সিরক আল আদুল মনীম শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম আল্লা দিন আমানু আলামে আলবাসুই ইমান জুলমিন। যারা ইমান আনল এবং তাদের ইমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করল না সাহাবাক বলেন হে আল্লাহ রসুল এমন কোনো কি আসে যে তাদের ইমানের সঙ্গে একটুও জুলুম জীবনী করেনি এমন লোক দুনিয়া থেকে আছে তখন আল্লাহ রসুল বললেন তোমার অর্থ বুঝতে পারো না এখানে জুলুম অর্থ শিরিক ইমানের সঙ্গে তভুদের সঙ্গে শিরিক মিশ্রিত যারা করে না তাদেরকে আল্লাহ ক্ষমা করেন এজন্যই বলছি আকিদা মজবুত করেন আমল কিন্তু ত্রুটি হোক তাও ভালো কিন্তু আঁকি মজবুত কোন অবস্থায় আপনার উন্নত মস্ত কোনো কবরের নত হবে না কোন অবস্থায় আপনি কাউকে ওসিলা মানবেন না আপনার আমল আপনাকে মুক্তি দেবে আল্লাহ রহমত যদি হয় আল্লাহ রসাল্লাম বললেন দেখো আমার আমলও আমাকে মুক্তি দেবে না যদি আল্লাহ আল্লাহবাগ আমাকে রহমত না করেন সাহবাগের মধ্যে কেমন কথা হলো আপনার তো আগে পুজো সবগণে মাফ না আমাকে আমার আল্লাহর রহমত আমার আগে পিছে সব গণে মাফ হয়েছে বটে কিন্তু ওই দিন যদি আল্লাহ আমাকে রহমত না করে আমি জান্নাতে ঢুকতে পারবো না তো রসুলের নিজের ক্ষেত্রে যদি এই অবস্থা হয় তো আমাদের অবস্থা কী হবে অথবা আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ যে কাজ করলে খুশি হন আমাকে সেই কাজ করতে হবে না এটা সহজ কথা তারপরে তো বাপমা একবার আল্লাহর সঙ্গে বাপমা পরে আসছে কারণ আল্লাহকে আমরা দেখি নাই বাপমাকে দেখেছি মা দুনিয়া না থাকলে সন্তান আসত অতএব তারাই হলো মূল মাধ্যম সেজন্য ইব্রাহিমের ইসলাম লোকমানের দ্বিতীয় হলো যে তুমি তোমার বাপ মার আনুগত্য করো কিন্তু যদি তারা তোমাকে বাধ্য করে শিরিক করার জন্য ফেলা তোতেই হুমা তো ওই বাপমার আনুগত্য করা যাবে না এই কথাটা দূর অতীতে তিনি বলেছেন এটা আল্লাহর কথার সঙ্গে পুরোপুরি মিলে গেছে আমাদেরও বক্তব্য তাই কোন অবস্থাতেই আপনার কোনো সির্ক বা সিরকি আকিদা বিশ্বাসের সঙ্গে আপোষ করবেন না আহলাদিস হওয়ার জন্য যুব সঙ্গে বা আন্দোলনের সদস্য হওয়ার জন্য বড় শর্ত হল আপোষহীন তৌহিদপন্থী হওয়া এবং বেদাত মুক্ত সুন্দরপন্থী হওয়া মনে থাকবে শিরিক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস বেদাত মুক্ত নির্ভেজাল সুন্দর অনুসারী হওয়াটাই হল মূল শর্ত এরপরে তিনি বলছেন অতাবে সাবিল মান আনাবে এলাইয়া কঠিন কথা হে সন্তান আমি তো মরে যাচ্ছি তুমি সবসময় ওই সব লোকদের সঙ্গে থাকবে মান আনা ব্য যারা আল্লাহর প্রতি অনুগত তাদের সঙ্গে থাকবে কারণ ছেলেরা সাধারণত সংঘপ্রিয় মানে একা থাকে না সাথীর সঙ্গে খুঁজবেই আজকাল যে কিশোর অপরাধ বেড়ে গেছে কারণ বন্ধুরা বন্ধুকে মারতেছে অথচ বন্ধুকে মানুষ এত ভালোবাসে যে বাপ মাসে বন্ধুকে বেশি ভালোবাসে এটা স্বাভাবিক আমাদেরও ছাত্রজনের অনেক বন্ধু ছিল কিন্তু আজকালকার সেলিবিলি এত খারাপ হয়ে যাচ্ছে কেন কারণ মান আনাবা বা এলাইয়া এই শর্তে তারা পড়েনি তারা আল্লামুখী বন্ধু ছিল না তারা শয়তানমুখী বন্ধু এই জন্যই লেকমান অনেক আগেই বলে দিচ্ছেন বর্তাবে সাবিলে মান আনা এলাইয়া তুমি চলবে তাদের রাস্তায় যারা আমার দিকে মনেই বিনত বিনয়ী আহাদের যুব সঙ্গে ছেলেদের যারা বন্ধু হবে তারা তাদের সমমনা হতে হবে বিপরীতমুখী লোকদের সঙ্গে বন্ধুত্ব চলবে না আপনাদের এই বিষয়ের জন্য খেয়াল থাকে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় এটা হলো একটা পলিটিক্যাল কথা কিন্তু সংগঠন করার জন্য আপনাকে অবশ্যই সমনাদের সঙ্গে থাকতে হবে বাতিল পদ্ধতির সঙ্গে আপনি করতে পারবেন না তাহলে আপনার নিজের নির্মাণটাই নষ্ট হয়ে যাবে এরপরে তিনি আমাদেরকে শোনাচ্ছেন ইয়া বনাইয়া আকিম সালাহ হে আমার সন্তান সালাদ কায়েম করো বিষয়টা খুব কঠিন সালাতে ফাঁকি দিবেন না সালাত হলো নৈতিক জীবন সংরক্ষণের মূল চাবিকাঠি এটা যার অলসতা সব কাজই তার অলসতা বিষয়টা খেয়াল রাখবেন ও উহা ও এলাইকা এলাইকা মিল কিতাবে ও সালাহ সব জায়গায় আল্লাহ সালাতের কথা বলে দিয়েছেন সব শেষে যে বিষয়টি আসছে তুমি অবশ্যই তোমার জীবনে চলার পথে মধ্যপন্থা অবলম্বন করো অক্সথ ফি মাসিয়ে অদ্দিন সহতে তুমি চলাচল করবে মধ্যপন্থায় চরম পন্থা নয় আহলেদের সংঘের ছেলেরা কখনই চরমপন্থী হয় না আবার শৈথুল্যবাদীও হবে না সালাদ শ্যাম সব বাচ্চা দিয়ে পরে পড়বো সালাদ ব্যবসাটা করিনি এটাও শৈথল্যবাদ শস্য মনে রাখবেন সালাদ শ্যামের ব্যাপারে এবাদাদের ব্যাপারে যদি আপনি শৈথল্যবাদি দেখান আল্লাহ কিন্তু আপনার থেকে সরে দেবে ইয়া বানিয়া আদম তাফর রাখতে এ হে আদম সন্তান আমার এবাদাতের জন্য অবসর হও যদি তুমি না হও তাহলে ব্যস্ততা দিয়ে তোমার দু হাত আমি ভরে দেব। আর যদি তুমি অবসর হও আমার এবার জন্য তোমার দু হাত আমি ভরে দেবো রহমত দিয়ে তোমার কোনো সমস্যা হবে না এ বিষয়ে যেন যুবসঙ্গে সঙ্গে ছেড়ে দেবো কোনো শৈথিল্যবাদ না আসে বিশেষ খেয়াল রাখবেন সবশেষে আপনাদের কাছে আমার উপদেশ কোন আখেরা বলে আপনার দুনিয়া আপনারা আখেরাতের সন্তান হন দুনিয়ার সন্তান নন আখেরাতের লক্ষ্যে দুনিয়াকে পরিচালিত করুন দুনিয়ার জীবনের মাধ্যমে আপনি আখেরাতের পাথর সঞ্চয় করুন এর বাইরে আমাদের কিছুই করণীয় নাই যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই কথাটা যদি মনে থাকে শেষ কথা আমার এই কোনো আবনা আখেরা আল্হাতে কোন আবনা দুনিয়া তোমরা আখেরাতে সন্তান হও দুনিয়ার সন্তান না হও যুব যুবসংঘের এক কর্মী সম্মেলনে আগত সকল ভাইকে আমি অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর সমাবেশ হওয়ার জন্য আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য আল্লাহ পাকে সুক্রিয়া দায় করছি এবং আজকে তিনি প্রধান অতিথি ছিলেন তিনি কত ত্যাগ স্বীকার করে গেলে এসছেন তো আপনার তার মুখ দিয়ে শুনলেন প্রধানমন্ত্রীর সবর সঙ্গী হয়ে বিদেশের লালে গালে চা সম্বর্ধনা পাওয়ার যে একটা লোভ এটা সবার মধ্যে আছে না সেটাকে তিনি ত্যাগ করে এই সম্মেলনে আসাটা অত সহজ ব্যাপার মনে করবেন না এটা খুব কম ত্যাগের বিষয় নয় বড়ো ত্যাগ আপনি আসতেন কিনা সন্দেহ বাড়িতে এরকম সুযোগ থাকলে দোয়া করবেন আল্লাপাক বান্দাকে দিয়েই তো আমাদের সেভ করবেন তাই না যেন তাদের মন মানসিকতা আমাদের প্রতি এমনভাবে ভালো রাখান সেটা আল্লাহকে দোয়া করতে হবে না আল্লাহ তো অন্তর ঘুরানোর মালিক তাই না আজকে বন্ধুকাল কাল হয়ে যেতে পারে না যিনি যতটুকু আমাদের জন্য সহযোগিতা করছেন আমরা তার সুখী আদায় করবো না মানলামিল্লাশকরিল্লা যে ব্যক্তি মানুষের সুখী আদায় করে না সে আল্লাহ সুখী করে না ঘরের লোক পর হচ্ছে পরের লোক ঘরে আসবে এটা তো আল্লাহ পাকার খেলা অত এজন্য দুশ্চিন্তা করবেন না আপনারা হকের উপর থাকলে আল্লাহর দায়িত্ব আপনাদের সাহায্য করা তিনি কাকে দিয়ে সাহায্য করবেন এটা তারই ব্যাপার আমাদের ব্যাপার না আমরা মানুষ চিনব না অতএব সবার প্রতি আমার অনুরোধ থাকবে যিনি যতটুকু আপনাদের সাংগঠনিক জীবনে সহযোগ করেছেন সবার প্রতি আপনার কৃতজ্ঞ থাকবেন অকৃতজ্ঞ হবেন না আর মানুষ যত আপনাকে গালি দেবে ধৈর্য ধারণ করবেন অধৈর্য হবেন না যত হিংসা করবে পাল্টা হিংসা করবেন না হিংসা প্রতিহিংসার এই আগুনে দেশ জ্বলছে আমাদেরকে লোক বেশি হিংসা করে ভালোর প্রতি মানুষ হিংসা করে স্বাভাবিক এই হিংসা থেকে দূরে থাকবেন হিংসা যে করছে গোনা তার হবে আমি করি না ইনশাল্লাহ নেই হবে সবর করবেন সবরে ফলাফল পাবেন ও যেমার আরে বাবাই তো দেখছি বাবা আমার সামনে আস তাদের জন্য উত্তম যা যা রইল যারা দুনিয়াতে সবর করেছে আল্লাপাক নিজে বলছেন জান্নাত এবং রেশমি জান্নাতি পোশাক তাদের জন্য অপেক্ষা করছে তাহিয়তম ফি সালাম আল্লাহ পাক আপনাদেরকে কেমন যে নিজে অভিবাদন দিবেন এবং সালাম করবেন সালামুন কওয়াল্লুর রব্বির রহিম আল্লাহর পক্ষ থেকে সালাম পেতে গেলে কেমন হতে হয় তা বুঝতে পারছেন তো যুব সংঘের এবং আন্দোলনের ভাইদেরকে আমরা দাবি করব মৃত্যুর পরে যেন আমরা আল্লাহ পাখের অভিবাদন পর যোগ্যতা হাসিল করে যেন দুনিয়া থেকে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তুমি আমাদের প্রচেষ্টাকে কবুল করে নাও আমাদের সন্তানদেরকে তোমার পথে দায়ের দান করো এবং আমাদের ভাই বোনদেরকে তোমার পথে কবুল করে নাও শেষে কয়েকটি আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে বগুড়া জেলা সভাপতি আব্দুর রহিম প্রচলিত বিচার ব্যবস্থার ফাঁদে অন্যায়ভাবে ফাঁসির আসামি হয়ে ঢাকা হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারে বন্দি জীবন যাপন করছেন তার জন্য আপনারা অন্তর দোয়া করবেন যেন এই মিথ্যা বিচার থেকে পাক তাকে দ্রুত নিষ্কৃতি দান করেন চট্টগ্রাম আহলে জামসজিদ যার যাকে ধ্বংস করার জন্য বেদাতিরা মিছিল করে স্যার এক সপ্তাহ ধরে চেষ্টা করেছিল সফল হতে পারেনি সেই মসজিদের যিনি দাতা তাঁর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত দোয়া করুন আল্লাপাক তার এই কঠিন রোগ থেকে জন্য মুক্তি দান করেন বন্য দুর্গত এলাকার কথা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন কালকে যেটুক ছিল আলগা আজকে ওটুকু গেছে ডুবে এই বন্য দুর্গত এলাকায় ভাইদের মধ্যে ত্রাণ বিতরণ করা জরুরি কালকে যে ছিল আমি সে ফকির বিটি পর্যন্ত চলে গেছে পানির গর্ভে গত বছরে আগের বছর আমরা নিজে গেছিলাম এবারে যে অবস্থা যে বন্য আরও লেংদি হয়ে যায় তাহলে তাদের অবস্থা হবে একবার বুঝেন আপনারা যারা এসছেন বন্য দুর্গত এলাকায় দেওয়ার জন্য শশা স্থানে বসে থাকেন ভলেন্টিয়ার ভাইরে বেরিয়ে যাও দ্রুত বৈঠকে দান দিয়ে দেবেন আমি বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে যা আসে দিয়ে যাবেন পরে বাড়ি থেকে সংগঠনের মাধ্যমে পাঠিয়ে দেবেন আজকে অন্তত যে শুনলেন আজকে যা পারান তাই দেবেন আমি শশা জেলায় পাঠিয়ে দেবো পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আকুল ও কৌলি হাজা আস্তফুলি আলাইকুম আলম মুসলিমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক